আল্লাহ পাক জাল্লা শানু কুরআন পাকে ইরশাদ করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। ইবাদত কেউ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি করার জন্য করে, ইবাদত কেউ লোক দেখানোর জন্য করে। আছে না? ঠিক আছে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে বান্দাকে যখন গদ্রিত করা হবে, হিসাব নিকাশের সম্মুখীন যখন করা হবে, বান্দারা যখন হিসাব নিকাশের জন্য আল্লাহর দরবারে দণ্ডময়ন হবে, সর্বপ্রথম যাকে হিসাব নিকাশের আওতায় আনা হবে সে হলো নামাজি। উচ্চাবাদ বলুন সুবহানাল্লাহ। একজন নামাজিকে আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা তোমাকে তো হায়াত দেওয়া হয়েছে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত, এবং আমি নির্দেশ দিয়েছিলাম আকিমিস সালা ওয়া আতুজ যাকা, নামাজ আদায় করো এবং যাকাত আদায় করো, যাকাত প্রদান করো। বান্দা তুমি কি নামাজ পড়েছিলে? আমার নির্দেশ তুমি কি পালন করেছিলে? আমি যে হুকুম করেছিলাম সে কথা কি তোমার মনে ছিল? বান্দা উত্তর দিবে, আল্লাহ দেখেন আমার কপালটা কালো করে ফেলেছি। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ, আমি আমার কপালটা কালো করে ফেলেছি নামাজ পড়তে পড়তে। আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়েছি, এশার আগের নামাজ পড়েছি, দুহার নামাজ পড়েছি, পঞ্জাকার নামাজ আদায় করেছি, মাগরিবের পরে সালাতুল আওয়াবিন পড়েছি, কখনো 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 অন্য অন্য নফল নামাজও আদায় করেছি। আল্লাহ নামাজ পড়তে পড়তে আমি কফালকে কালো করে ফেলেছি, তারপরও কি আপনি প্রশ্ন করবেন আমি নামাজ পড়েছি কিনা? আল্লাহ পাক জাল্লা শানু ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, এই ফেরেশতারা এই বান্দাকে দাও এবং ফি সিলসিলাতিন দরুহা 70 দিরান ফাসলুকু, এই বান্দাকে ধরে 70 গজ বিশিষ্ট শিকল দিয়ে বেঁধে ফেলাও এবং বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। উচ্চ আওয়াজ বলুন নাউযুবিল্লাহ। নামাজ পড়লে জাহান্নামে যেতে হয়, নাকি যেতে হয়? নামাজ পড়লে জাহান্নামে যেতে হয়? নামাজের জন্য আহ্বান, একটু হেঁটে হেঁটে বলুন যে একটু নামাজ পড়তে আসছে, হেঁটে হেঁটে বলুন নামাজ পড়তে আসছে। আপনার সেই নামাজ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি করার জন্য হয় তাহলে আপনার দাওয়াত ঠিক আছে, আর যদি সেই নামাজ লোক দেখানোর জন্য হয় তাহলে ময়দানে মহাশরে সেই নামাজ আপনার মুখের মধ্যে ছুটি মারবেন। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমি কি অপরাধ করেছি? আমাকে ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা ভয়ঙ্কর ফেরেশতারা বেঁধে কেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছে? আমি তো সারা জীবন নামাজ পড়েছি, আল্লাহ আওয়াজ দিবেন এই বান্দা তুমি মিথ্যুক, তুমি প্রতারক, তুমি দুঃখবাজ। আল্লাহ কিভাবে দুঃখবাজি করেছি? বান্দা তুমি নামাজ পড়েছ মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। উচ্চ আওয়াজ বলুন নাউযুবিল্লাহ। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়তীম ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ মুসল্লি নামাজিদের রেখে জাহান্নামে নিক্ষেপ করবেন না একেবারে নির্মদেশে। বলুন না নাউযুবিল্লাহ। জাহান্নামে যাদেরকে নিক্ষেপ করা হোক
তাদের অবস্থান কি হবে জানেন? তাদের জন্য এক একজন জাহান্নামীর জন্য একটি একটি সিন্দুক তৈয়ার করা হবে। এক একজন জাহান্নামীর জন্য একটি একটি সিন্দুক তৈয়ার করা হবে। যে সিন্দুকটি আগুনের সিন্দুক, যে সিন্দুকের মধ্যে ঢুকলে শুধু আগুন ছাড়া আর কিছুই নেই। একজন জাহান্নামীকে ওই সিন্দুকে প্রবেশ করাইয়া উপরের যে ডাকনা ছিল ওইটা বন্ধ করে দেওয়া হবে। আস্তে এভাবে উচ্চাবদ বলুন, নাউযু বিল্লাহ। একজন জাহান্নামীকে সিন্ধুকের ভিতর প্রবেশ করাইয়া সেই সিন্ধুকের দরজা বন্ধ করে দিবে। মুফাসসিরিন কেরাম বলেছেন, ওই জাহান্নামের সিন্ধুকের দরজা বন্ধ করার সাথে সাথে সেই ব্যক্তি এমন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, ওই সিন্ধুকের তালা যখন বন্ধ করে দিবে বাইরে থেকে না তাকে দেখতে পাবে, না সে বাইরের আলু বাতাস দেখতে পাবে। উচ্চবাদ বলুন, নাউযু বিল্লাহ। একজন জাহান্নামীকে সিন্ধুকের ভিতর যখন ভরে ফেলবেন, সিন্ধুকটি আগুনের সিন্ধুক, যে সিন্ধুকের ভিতর প্রবেশ করানোর পর উপরের ডাকনা দিয়ে দিবে, ওই ডাকনা দেওয়ার পরে আরেকটি সিন্ধুকের মধ্যে সিন্ধুকটি ভরে দিবে, তারপর একেবারে জাহান্নামের নির্মদেশে নিক্ষেপ করে দিবে। বলুন না, নাউযু বিল্লাহ। এই জাহান্নামী কারা হবে? জাহান্নামী কারা হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে মুসল্লিদের কথা বলা হয়েছে এগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়। এগুলো কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়? এরা কারা হুজুর? মুফাসসিরিন কেরাম জবাব দিচ্ছেন, এরা হলো সেই ব্যক্তিরা যারা মাথায় পাগড়ি পরতো, মুখে দাড়ি রাখত, সুন্দর সুন্দর কথা বলতো, অকালামুহুম ককালামুল আম্বিয়া, তাদের কথাগুলা যেমন ফেরেশতাদের কথা। উচ্চাবদ বলুন, নাউযু বিল্লাহ। তাদের কথাগুলা যেমন ফেরেশতাদের কথা, অকালামুহুম ককালামুল আম্বিয়া ও ফিআলুহুম কাফিআলিল ফারাঈনা, তাদের কথাগুলা ফেরেশতাদের মতো, নবীদের মতো, তাদের কথাগুলা নবীদের মতো, কিন্তু তাদের কাজগুলা ফেরাউনের মতো। বলুন না, নাউযু বিল্লাহ। বুঝতে পেরেছেন কথাগুলা? যারা জাহান্নামের সিন্ধুকে প্রবেশ করবে সেই সিন্ধুকটি আরেকটি সিন্ধুকে ভরা হবে, তারপর জাহান্নামের নির্মদেশে তাকে নিক্ষেপ করা হবে। এই জাহান্নামী ব্যক্তিটি কে? সে জাহান্নামী ব্যক্তিটি কাফের মুশরিক নয়, সে জাহান্নামী ব্যক্তিটি নামাজি মুসল্লিকে দিবে বলছে যে জাহান্নামে। মুফাসসিরিন কেরাম বলেছেন, এই জাহান্নামী ব্যক্তিটি হলো মুনাফিক, যে উপরের লেবাজে মুসলমান সেজে রয়েছে কিন্তু অন্তরের দিক দিয়ে সেই মুনাফিকি করছে। বলুন না, নাউযুবিল্লাহ। একটু আওয়াজ করি, বলুন না, নাউযুবিল্লাহ। ইবাদত আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর রাসূলকে রাজি করার জন্য। ইবাদতের ধরন কবি নজরুল আছে না, জাতীয় কবি, কবি নজরুল, তিনি বলেছেন, দুনিয়াদারির শেষ আমার
নামাজ রোজার বদলতে চাই না বেহেশত খোদার কাছে নিত্য মুনাজাত করে খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে পথ ধরে খোদার প্রেমের শরাব পিয়ে উচ্চাবাদ বলুন সুবহানাল্লাহ। তিনি অনেক বলেছেন, তিনির কথাগুলো অদ্ভুত আশ্চর্য। তিনির কথাগুলো ভাবনার বিষয়, তিনির কথাগুলো যারা ভেবেছেন তারা চিন্তার গভীরে চলে গিয়েছেন। তিনি একই সঙ্গীতে আরো বলেছেন, লাইলি যেমন মজনুর প্রেমে মজনু যেমন লাইলির প্রেমে লবিল মজনু খেতাব যেমনি ফরহাদ শিরির প্রেমে হলো দিওয়ানা বিতাব বেখুদিতে মশগুলামি তত্তম খুদার তরে হ্যায় খুদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে সেড মসজিদ আমার মুর্শিদ এলো যে পথ ধরে খুদার প্রেমের শরাব পিয়ে সুবহান লবন। এবাদতের জন্য যেটি বেশি প্রয়োজন, যেটি বেশি দরকার, সেটি হলো আন্তরিকতা। সেটি কি? আল্লাহর প্রতি ভালোবাসা, রসুলের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা, হাদিসের প্রতি ভালোবাসা, দিনের প্রতি ভালোবাসা, দান খয়রাতের প্রতি ভালোবাসা, ভালো কাজের প্রতি ভালোবাসা, খারাপ কাজ থেকে বিরত থাকার নাম ভালোবাসা। বলুন না সুবহানাল্লাহ। সেটি কি বলা হয়? ইবাদত। ইমাম নববী রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইবাদত হলো, ইবাদত ওইটাকে বলা হয় যেটা আল্লাহর নির্দেশিত, আল্লাহর রসুলের নির্দেশিত পথে মতে চলা এবং যত বুড়া খারাপ কাজ আসছে তা থেকে বিরত থাকার নাম হলো ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানু কোরআন পাক ইরশাদ করেছেন, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে এক ইলাহের ইবাদত করার আদেশ দান করা হয়েছে। উচ্চাবাদ বলুন সুবহানাল্লাহ। কয়জন আল্লাহর ইবাদত করতে বলা হয়েছে? একজন। কয়জন? নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যারা ইবাদত করবে, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি করার চেষ্টা করবে তারা মুখলিসিনের মধ্যে পড়বে। বলুন না সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলেছেন ওয়ালাইন সালতাহুম মান খলাকাহুম লায়াকুলুনাল্লাহ। উচ্চাবাদ বলুন সুবহানাল্লাহ। সূরা যুখরফ 25তম পারা আল্লাহ পাক জাল্লা শানু বলেছেন, হে হাবিব, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে তাদেরকে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। যারা ইবাদত করে না, যারা আল্লাহকে মানে না, একটু মনোযোগ, যারা আল্লাহকে মানে না, রসুলকে মানে না, দিন ধর্মকে মানে না, কোরআন সুন্নাকে মানে না, আল্লাহ বলেছেন ওয়ালাইন সালতাহুম
মান খলকহুম লায়াকুলুনাল্লাহ আল্লাহ কুরআন পাকে ফুজস্তম ফারার সূরা যুখরফের মধ্যে উল্লেখ করেছেন হে হাবিব আপনি তাদেরকে প্রশ্ন করুন তাদের প্রভুকে তারা অবশ্যই অবশ্যই বলবে বলতে বাধ্য হবে তাদের প্রভু হলো আল্লাহ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ কিন্তু তাদেরকে জিজ্ঞেস করলে বলবে আমাদের প্রভু আল্লাহ কিন্তু আল্লাহর নির্দেশ মানতে পারছে না কেন পারছে না সলা দুনিয়া রসুলাল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জসির রে সিনাশ জামি আলম নশরহ লাকা বরহা মিরাজশ চবরখানি কে সুবহানাল্লাযী আসরা সলা দুনিয়া রসুলাল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহ পাক জাল্লা শানহু কোরআন পাক ইরশাদ করেছেন কাফেরদেরকে মুশরিকদেরকে বেদিনদেরকে ইহুদিদেরকে নাসারাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমাদের প্রভুকে তারা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ যদি তারা বলে থাকে আল্লাহ তারা যদি বলে থাকেন আল্লাহ তাহলে এত দল বা এত ধর্ম কেন সৃষ্টি হয়েছে সেটির জবাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে পাকে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন শিশু যখন জন্ম নেয় তার ফিতরাতের উপর জন্ম নেয় উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ শিশু যখন জন্ম নেয় তখন ফিতরাতের উপর জন্ম নেয় ফিতরত কি হুজুর আসল মূল বংশ ধর্ম দিন সেটির উপর সেটির উপর জন্মগ্রহণ করে বলুন না সুবহানাল্লাহ কিসের উপর জন্মগ্রহণ করে ফিতরতের উপর ফিতরত সেটি কি মুফাসসিরিনে কেরাম বলেছেন সেটি হলো দিন ধর্ম উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা বান্দা যখন জন্মগ্রহণ করে পৃথিবীতে যখন জন্ম নেয় তখন ফিতরাতের উপর আসলের উপর জন্মগ্রহণ করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ইহুদি নাসরা কিভাবে হয়ে যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইহুদি নাসরা হয়ে যায় তাদের মা বাবার মাধ্যমে উচ্চ আওয়াজ বলুন নাউযু বিল্লাহ ইহুদি নাসরা হয়ে যায় কার মাধ্যমে মা বাবার মাধ্যমে আপনাকে যে পরিচালিত করবে আপনি যার দ্বারা পরিচালিত হবেন পরিচালনা যে করবে সে যদি ইহুদি হয়েছে আপনি ইহুদি হবেন সে যদি সনাতন ধর্ম অবলম্বনকারী আপনি সেটি হবেন সে যদি নাসরা হয় আপনি সেটা হবেন সে যদি বলে যে রসুল আমার মতো তাহলে আপনি সেটি হবেন বলুন না নাউজুবিল্লাহ বুঝাতে পারলাম সে যদি বলে কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না তাহলে সেই তার ঘরে জন্ম নিয়েছে মুসলমান মানি
কোরআন সুন্নাহ উভয়টাকে মানতে হবে। কয়টাকে? কোরআন এবং হাদিস উভয়টাকে মানতে হবে। আপনি যখন কোন সমস্যার সমাধান কোরআন পাকে পাবেন না, তখন আপনার হাদিসের অনুসরণ করতে হবে। আপনি বাধ্য হয়ে যাবেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন ছাড়া অন্য কিছু মানি না বললেই আপনি হাদিসকে অস্বীকার করছেন পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে। বলুন না নাউজুবিল্লাহ। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো আপনার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর হয়েছে, কিন্তু আপনি যখন ধর্ম পালন করছেন না, ধর্মের কোন বিধিবিধান আপনি মানছেন না, কোরআনের পাকের আয়াতকে আপনি সরাসরি অস্বীকার করছেন। হুজুর, দেখেছি কোরআনের আয়াতকে অস্বীকার করার লোক দুনিয়াতে আছে। আপনি না দেখলেও আমি দেখেছি, আলহামদুলিল্লাহ। আপনি না দেখলেও আমি দেখেছি। কোথায় দেখেছেন? আল্লাহ পাক জাল্লা শানু কোরআন পাকের সাথ করেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা অপবিত্র অবস্থায় তোমরা পবিত্রতা অর্জন না করলে, পবিত্র না থাকলে কোরআন পাক স্পর্শ করবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। পবিত্র না থাকলে কোরআন শরীফ ধরবে না, স্পর্শ করবে না, ছুঁইবে না। শরীয়তে নিষেধ। কে নিষেধ করেছে? আল্লাহ। কে নিষেধ করেছে? আল্লাহর নাম নিতে একটু ভয় হয় নাকি? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর প্রেমে, রসুলের প্রেমে, কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবার শাহাদত বরণ করেছেন। হাসানাইন তুজফে মাওলা জান কুরবা কি ওয়াসকুনুন তুজফে মাওলা দন্দান শহীদ কি আকা মহুব করার আকমহু বেকরার তুম হো রহমত কা সরকার আকা মহু বেকরার তুম হো রহমত কা সরকার মেরে মুস্তফা নে মুঝে লুট লিয়া প্যার রুয়ে জার 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 আকা মহু বেকরার রুয়ে জার 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 আকা মই হো বেকরার মেরে মুস্তফা নে মুঝে লুট লিয়া প্যার রুয়ে জার জার জার। বলুন না সুবহানাল্লাহ। কারবালার জমিনে সফরিবারে শাহাদত বরণ করার একবার তো অর্থ হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেমে নিজের জানকে কোরবান করে দিয়েছিলেন, তাকে বলা হয় ইবাদত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রেম ছাড়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, হবে না, কখনো না। কিছুক্ষণ আগে বলি নাই, নামাজিকে দণ্ডমায়ন করা হবে ময়দানে মাহশরে। আল্লাহ প্রশ্ন করবে, বান্দা নামাজ পড়েছিলে 60-70 বছর, 80 বছর, 100 বছর বয়সে, বলে যে কফাল কালো করে ফেলেছিলাম। আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলুন না নাউজুবিল্লাহ। অনুরূপভাবে যাদেরকে আল্লাহ অডেল সম্পত্তির মালিক করেছেন, যারা ধন সম্পত্তি পেয়েছেন আল্লাহ যাদেরকে দান করেছেন, তারা যদি যাকাত না দেয়, তারা যদি কিয়ামতের ময়দানে দণ্ডমান হয়, তারা বিল্ডিং বেঁধে ফেলেছেন, বড় বড় করে মসজিদ তৈরি করে দিয়েছেন, মাদ্রাসা তৈরি করে দিয়েছেন, কোটি কোটি টাকা যাকাত প্রদান করেছেন, লাইন ধরিয়ে যাকাত দিয়েছেন, এই বান্দাকে দাঁড় করে প্রশ্ন করা হবে, এই বান্দা তোমাকে তো আমি অডেল সম্পত্তির মালিক করেছিলাম, তোমরা কি জাকাত প্রদান করেছিলে, আমার হুকুম কি মান্য করেছিলে? বান্দা বলবে আল্লাহ অমুক অমুক মাদ্রাসা, অমুক অমুক মসজিদ, এগুলো আমি তৈরি করেছিলাম আমার টাকা দিয়ে।
আল্লাহ পাক জাল্লা শানু বলবে এই জাহান্নামের ফেরেশতাগণ তাড়াতাড়ি তাকে বেঁধে ফেলাও এবং বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। উচ্চ আওয়াজ বলুন নাউযু বিল্লাহ। আল্লাহ কেন, আমি তো কোটি কোটি টাকা দান করেছিলাম, এই বান্দা সাবধান, আমি তোমাকে সম্পত্তি দিয়েছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, আমার হাবিব তোমাকে বলেছিল, ওলামায়ে কেরাম ওয়াজের মাধ্যমে তোমাকে বলেছি, যে জুমার বায়ানের মধ্যে বলেছিল, বিভিন্ন মিলাদ মাহফিলে বলেছিল, তুমি নিশ্চয়ই শুনেছিলে, ডান হাতে দান করবে বাম হাতে জানবে না। উচ্চাবাদে বলুন সুবহানাল্লাহ। ডান হাতে দান করবে বাম হাতে জানবে না, তাকে বলে দান। তাকে বলে কি? তাকে বলে দান। কিন্তু পরিতাপের বিষয় হলেও সত্য, পরিতাপের বিষয় হলেও সত্য। কি সত্য? জাকাত দেওয়ার জন্য লাইন ধরাই ফেলে কি করে? দুই চারজন ওইখানে মারা যায়, দুই চারজন, ঠিক কিনা? আল্লাহ পাক জাল্লা শানু বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য বলবেন, আল্লাহ আমার কি অপরাধ? তোমার অপরাধ হলো একটি, তুমি যখন দান করতে, মাদ্রাসা তৈরি করতে, মসজিদ তৈরি করে ফেলতে, তুমি যখন যাকাতের জন্য লাইন ধরাই দিতে, তখন তোমার অন্তরে থাকতো তুমি দানশীল ব্যক্তি হিসেবে, সকলে তোমাকে শ্রদ্ধা করবে সেই মানসিকতাই তুমি দান করতে। উচ্চ আওয়াজ বলুন নাউযু বিল্লাহ। আল্লাহর ইবাদত যারা করবে, আল্লাহকে যারা রাজি করতে চাইবে, তারা লোক দেখানো কোনো ইবাদত করবে না, লোক দেখানো কোনো ইবাদত করবে না। তারা চাইবে নিজেকে গোপন করার জন্য, সেজন্য ওলিয়াই কেরামগণ, আল্লাহর ওলিগণ, নিজের বেলায়েতকে এমন ভাবে লুকিয়ে রাখে মহিলাগণ যেভাবে ফ্রিওটকে লুকিয়ে রাখে সেইভাবে লুকিয়ে রাখে। বলুন না সুবহানাল্লাহ, প্রকাশ করেন না। এরা গোপনে ইবাদত করতে করতে আল্লাহকে রাজি করে ফেলছে, সুতরাং তারা আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, আল্লাহর নিকটবর্তী হয়ে গিয়েছেন, তাদের কান আল্লাহর কান হয়ে গিয়েছে, তাদের চোখ আল্লাহর চোখ হয়ে গিয়েছে। আমি বেশিক্ষণ দেরি করব না, হুজুর চলে আসছেন, আমি কামনা করছিলাম হুজুর একটু তাড়াতাড়ি আসবেন, আমি একটু তাড়াতাড়ি ছেড়ে দেব। একজন আল্লাহকে ভয় করে ইবাদত করছে একজন ব্যক্তির কথা আমি সংক্ষেপে বলব, তারপর বিদায় নেব। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা, যার যুগকে ইসলামের স্বর্ণালী যুগ ভুল বলা হয়। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুর জামানায় এক ব্যক্তি প্রতিদিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ আদায় করতেন, মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ওই ব্যক্তিকে একদিন দেখলেন না, সকলকে নির্দেশ দিলেন, তোমরা খুঁজে দেখো এই ব্যক্তি আমার পিছনে পাঁচগানা নামাজ প্রতিদিন আদায় করতেন, কিন্তু আজকে আমি তাকে দেখছি না, এই যুবক কোথায় গিয়েছে একটু খবর নিয়ে দেখো। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। যুবককে খোঁজ করার জন্য বের হলেন কয়েকজন, খোঁজ করতে করতে তার বাড়িতে গেলেন, ওনার বাড়িতে গিয়ে ওনার বাবাকে জিজ্ঞেস করলেন, আপনার ছেলে আজকে মসজিদ নববী শরীফে যায় নাই, খলিফাতুল মুসলিমিন আপনার ছেলের সন্ধানে আমাদেরকে পাঠিয়েছেন, বলবেন কি? এদের সাক্ষাৎ হওয়ার সাথে সাথে ওই যুবকের বাবা কান্নায় ভেঙে পড়লেন, বললেন, আপনারা আমার সন্তান, আমার সন্তানের, আমার ছেলের খোঁজে আসলেন, কিন্তু দুঃখের বিষয় হলো সে ইন্তেকাল করেছে, তাকে দাফন করে ফেলেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশ্চর্যের বিষয়,
কখন ইন্তেকাল করলো? বলে যে রাত্রি কালে ইন্তেকাল করেছে। রাত্রি দাফন করে ফেলেছেন? জি, রাত্রি দাফন করে ফেলেছেন। কেন? কি হয়েছে আপনার ছেলের? আমিরুল মুমিনিন পাঠিয়েছে আপনার ছেলেকে নেওয়ার জন্য। আপনি কি সত্যি বলছেন? বলে যে হ্যাঁ। বাবা একটু বলুন কি হয়েছে। বলে যে আমার ছেলে, আমি অর্ধরজনীতে যখন অর্ধরাত্রিতে যখন ঘরের দরজা খুললাম, দেখলাম আমার ছেলে দরজার মধ্যে বেহোশ অবস্থা। আমার ছেলে বেহোশ অবস্থা। আমি ছেলেকে ঘরে আনলাম। আনার পরে হুঁশ ফিরিয়ে আনার চেষ্টা করলাম। অনেকক্ষণ পরে আমার ছেলের হুঁশ ফিরল। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার কি হয়েছে? তুমি দরজার মধ্যে কেন বেহুশ অবস্থায় পড়ে রইলে? আমাকে একটু বর্ণনা দাও, বর্ণনা দাও, আমি একটু জানতে চাই। ছেলে বললো, বাবা দীর্ঘদিন ধরে আমার পিছনে একটি মেয়ে লুকিয়ে রয়েছে, আমার সাথে সে দুর্ব্যবহার করার চেষ্টা করছে, সে আমাকে ব্যভিচারে লিপ্ত করার চেষ্টা করছে। উচ্চ আওয়াজ বলুন, নাউযু বিল্লাহ। করে না? করে? মন্দ কাজ থেকে বিরত থাকার নাম ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। মন্দ কাজ থেকে বিরত থাকার নাম ইবাদত। কারণ ব্যভিচারের ভয়াবহতা সম্পর্কে কোরআনে পাক বলেছেন, আজ্জানিয়াতু জানি ফাজরিদু কুল্লু ওয়াহিদিন মিনহুম মিয়াতা জালদা। ব্যভিচারী নারী এবং পুরুষ উভয় জনকে 100 দররা করে মারার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক। এই নির্দেশকে অমান্য করে কোন কোন নামদারি মুসলমান একথাও বলেছে যে যে ক্ষেত্রে নরনারী রবাদ মেলামেশা, সেক্ষেত্রে জানার কারণে আল্লাহর আদেশকৃত রজম শাস্তি প্রয়োগ করা নিঃসন্দেহে জুলুম। বলুন না নাউযুবিল্লাহ। আওয়াজ করি, বলুন না নাউযুবিল্লাহ। জুলুম কে করে? জালেম কে করে? তারা আল্লাহকে জালেম বলতে চায়। বলুন না নাউযুবিল্লাহ। তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের দান খয়রাত, তাদের সজদা, তাদের রুকু কিসের কাজে আসবে? তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কোন কোন ইবাদত মানুষকে জাহান্নামে নেবে, কোন কোন ইবাদত মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। বলুন না সুবহানাল্লাহ। ছেলে চক্ষু গুলে জ্ঞান যখন ফিরে আসলো, বাবাকে বলল, ওই নারী দীর্ঘদিন ধরে আমার পিছনে লেগে রয়েছে, আজকে ঘরের মধ্যে যখন একা ফেল আমাকে সে ব্যবহার করার চেষ্টা করেছে, আমি হঠাৎ করে বেহোশ হয়ে পড়ে গিয়েছি। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। বাবা তুমি কি বেহোশ হয়ে গিয়েছো? বলে যে আমার 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 কানের মধ্যে একটি আয়াত কারিমে বেশি এসেছিল, সেজন্য আমি বেহোশ হয়ে গিয়েছিলাম। বাবা কোন আয়াত কারিমা? আব্বা আমার সামনে যখন ওই নারীটি উপস্থিত হয়েছে, তখন কে জানি আমার কানে কানে বলল, আমতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বলুন না সুবহানাল্লাহ। সেই দিন কিয়ামতের দিন মুজরিম যারা, অপরাধী যারা, আলা হযরত বলেছেন, মুজরিম কন্যা শর্মা احباب کفن ڈک دو احباب کفن ڈک دو مو دیکھ کے کیا ہوگا پردے میں بلائی ہے مو دیکھ کے کیا ہوگا পরদে মে বলাই হে। বলুন না সুবহানাল্লাহ। বাবা একটি আয়াত আমার কানে বেশি আসিছে, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন অপরাধীদেরকে আলোক করে দিবেন, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন, যারা অপরাধী নয় তাদেরকে জান্নাতে প্রবেশ করে দিবেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলেছেন, আলম আহাদ ইলাইকুম ইয়া বনি আদমা আল্লাহ তাআবুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন। এ বনি আদম, নিষেধ করেছিলাম তোমাদেরকে আমি শয়তানের অনুসরণ না করতে। কার অনুসরণ? শয়তানের অনুসরণ না করতে। কেন?
শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদেরকে জানার দিকে নিয়ে যাবে, সুদের দিকে, ঘুষের দিকে, ব্যভিচারের দিকে, বেনামাজি বানানোর চেষ্টা করবে। কেন না শয়তান ডানে বামে পিছনে সামনে সব সময় লেগে থাকে, বলুন না, নাউজুবিল্লাহ, সব সময় কি লেগে থাকে। ফালাম্মা কাফারা কলা ইন্নি বারিউম মিনকুম, মানুষ যখন শয়তানের ফাঁদে পড়ে, গুনে করি ফেলে, নামাজ ছেড়ে দে, রোজা ছেড়ে দে, হজ যাকাত ছেড়ে দে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে গোস্তাখি করে, বিয়াদবি করে, তখন শয়তান বলে আমি তোমার সাথে আর নাই। কল ইন্নি বারিউম, আমি তোমার সাথে, আপনাকে তো বানাই ফেলছে শয়তান, আর থাকবে কেন? বাবা বলল আমার ছেলের কানে ওই আয়াত যখন প্রবেশ করেছে তখন আমি, আমার ছেলে আমাকে বলল সে বেহোশ হয়ে পড়িয়ে গেছে, আমার ছেলেকে ওই ঘরের নারী কাকে দিয়ে এই দরজা পর্যন্ত ফুঁসিয়ে দিয়েছে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার ছেলে হোঁশ ফিরার পরে আমার ছেলেকে, আমার ছেলে আমাকে বলল বাবা আমি যদি এন্তেকাল হয়ে যাই আমাকে রাত্রিকালীন দাফন করে ফেলবেন, কাউকে খবর দিবেন না, আমি আমার ছেলের ওসিয়ত অনুযায়ী আমি আমার ছেলেকে রাত্রি দাফন করে ফেলেছি। সাহাবায়ে কেরাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর বললেন আপনার যুবক ইন্তেকাল করে ফেলেছেন, তার বাবা রাত্রিকালীন সময়ে তার ওসিয়ত অনুযায়ী তাকে দাফন করে ফেলেছেন জান্নাতুল বাকীতে। ফারুক আজম কান্না আরম্ভ করে দিলেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে সাথে সাথে জান্নাতুল বাকীতে উপস্থিত হয়ে গেলেন এবং বললেন চলো আমার সাথে একটু জিয়ারত করি। আমাদের দেশে এমন মোল্লাও আছে জিয়ারত যায় না, সে তো মরে গেছে জিয়ারতে, মানে জিন্দা থাকতেও শান্তি নেই, মরলেও শান্তি নেই, কোনো কানে দিবে না শান্তি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল মুআল্লা শরীফে, জান্নাতুল বাকী শরীফে অসংখ্য অগণিত জিয়ারত করেছেন, চোখে দেখে না, এগুলো চোখে পড়ে না। জান্নাতুল বাকী গেলেন, জিয়ারত করলেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে কবরের পাশে বসে গেলেন এবং সাহাবায়ে কিরামকে বললেন আমি এই যুবককে একটা প্রশ্ন করব। সাহাবায়ে কিরাম আরজ করলেন আমিরুল মুমিনিন আপনার কথা কি সে শুনতে পাবে? বলে যে হ্যাঁ আমার কথা শুনতে পাবে। এই যুবক, আল্লাহ কোরআন পাক বলেছেন ওলিমান খাফ মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয় যার অন্তরে থাকবে তাকে দুটি জান্নাতের অধিকারী করে দিবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই যুবক তোমাকে কি আল্লাহ আল্লাহর ওয়াদা অনুযায়ী তোমাকে দেখি দুটি জান্নাত দেয়া হয়েছে? যুবক কবর থেকে আওয়াজ দিল আমিরুল মুমিনিন আমি শান্তিতে আছি, আমি ভালো আছি, আমি অত্যন্ত সুখ শান্তিতে আছি, আল্লাহর ওয়াদা অনুযায়ী আমাকে দুটি জান্নাত দান করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দুটি জান্নাত কিসের ভয়ে? ইবাদত আল্লাহকে দেখানোর জন্য করার জন্য, ইবাদত আল্লাহকে দেখানোর জন্য করেছেন সেই জন্য। আমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইনসানের কথা বলা হয়েছে, জিনের কথা বলি নাই। হুজুর বসে রয়েছেন, আমার খুব লজ্জা লাগছে, আমি এক্ষুনি শেষ করে দেব। জিন জাতি আশিক রসুল আছে, জিন জাতি আশিক রসুল, একটি কথা বলে শেষ করো। জিনেরা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে তাইফের জমিন থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার সময় জিনদের সাথে সাক্ষাৎ হয়েছিল। কোন কোন জায়গায় লেগেছে 70 জন জিন একসাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তেলাওয়াত শুনেছেন আর কোন কোন জায়গায় লিখেছে 90 জন তেলাওয়াত শুনেছেন বলুন না সুবহানাল্লাহ সেগুলো ইবাদত আব্দুল ইবাদত তেলাওয়াতুল কোরআন নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ের মধ্যে দাঁড়ালেন সাহাবায়ে কেরাম সাথে আছেন দেখতে পেলেন একজন বৃদ্ধ আসফাতুজ যাহাবিয়া কিতাবের নাম কি নাম আসফাতুজ যাহাবিয়া এই কিতাবের মধ্যে লিখেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে গেলেন কয়েকজন সাহাবায়ে কেরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন হঠাৎ করে দেখতে পেলেন লাঠির উপর বার করে একজন বৃদ্ধ চুল সাদা হয়ে গিয়েছে আল্লাহর রাসূলের দিকে আসছেন আল্লাহর রাসূল বললেন ওই যে একজন বৃদ্ধ আসছে তাকে চিনো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ চিনি না বলে যে সেই জিন সে কি এখনো রাসূলের পাশে আসেন নাই অনেক দূরে এখনো রাসূলের কাছে আসেন নাই অনেক দূরে আল্লাহ রাসূল বলে ফেলেছেন সেটা কি জিন আর কোই গায়েব কিয়া তুমসে নিহা হো বালা জব না খুদাই চুপা তুম পে করো ডো দরুদ কাবে কে বদরো তো যা তুম পে করো ডো দরুদ সুবহানাল্লাহ বলেন না এগুলো একটু 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 দেখবেন আপনার বিবেক খুলে যাবে কোরআন হাদিস দেখুন বিবেক খোলার চেষ্টা করুন আস্তে আস্তে বৃদ্ধ লাঠির উপর বর করে আস্তে আস্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন সালাম দিলেন আল্লাহ রাসূল সালাম গ্রহণ করলেন প্রশ্ন করলেন তুমি কে বৃদ্ধটি বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মানব নই আমি জিন উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ আমি মানুষ নই আমি কি জিন জিন তো আসার আগেই রাসূল বলে ফেলেছিলেন ঠিক না কোথায় থেকে এসেছো কেন এসেছো বলে যে রাসূল আপনার কাছে এসেছি কেন বলে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম যে আখিরে জামানায় যাতে আপনার সাক্ষাৎ পাই বলুন না সুবহানাল্লাহ আখিরে জামানায় আপনার সাইনা জান্নাতুল ফেরদৌস আমি প্রিয় নবী জির দিদার ফেলে যে জান্নাত না হইত প্রিয় নবী জিমুর নাহি এলে সেই নবী দেখে আমার মনে শান্তি পেতাম প্রিয় নবীজিকে শুধু সালাম জানাইতাম প্রিয় নবীজিকে হৃদয় খুলে দেখাইতাম যদি মদিনা গলির আমি মুসাফের হতাম প্রিয় নবীজিকে শুধু সালাম জানাইতাম বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার একটি আরো ছিল আল্লাহর দরবারে ফরিয়াদ ছিল মিনতি করেছিলাম কাকুতি করেছিলাম আল্লাহ আমার ফরিয়াদ কবুল করেছেন আল্লাহ আপনার সাক্ষাৎ আমাকে দিয়েছেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ তোমার বয়স কত বলে যুদ্ধ আমার বয়স কত আমি সঠিক বলতে পারবো না তবে আদম আদমকে যখন সেজদা করার হুকুম দিয়েছেন শয়তান যখন সেজদা করছে না তখন আমি সেই জায়গায় উপস্থিত হলাম উপস্থিত ছিলাম বলুন না সুবহানাল্লাহ তখন সেই জায়গায় মাশাআল্লাহ আচ্ছা আমি কি করতে পারি তোমাকে বলে যে রাসূলুল্লাহ আপনাদের নাকি একটা খানায়ে কাবা আছে সেটা আমি একটু দেখতে চাই
আমার হাতে ধরো, চোখ বন্ধ করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক ধরলেন, চোখ বন্ধ করলেন। দেখতে পাচ্ছ? জি ইয়া রাসূল, আমি তওয়াফ করছি এখন। বলুন না সুবহানাল্লাহ, ইসলাম কবুল করে ফেলেছেন, ইসলাম কবুল করে ফেলেছেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে উপস্থিত আছেন, তশরীফ রেখেছেন, এমন সময় একটি মহিলা প্রবেশ করলো এবং সালাম প্রদান করলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি কে, কোথায় থেকে এসেছো? বলে, জি ইয়া রাসূল, আমার নাম আরিফা। আমার নাম কি? আরিফা। আমি হিন্দুস্তান থেকে এসেছি। কোথায় থেকে এসেছে? হিন্দুস্তান থেকে। মাঝখানে কোথাও কার সাক্ষাৎ হয়েছে? বলে, যে সাক্ষাৎ হয়েছে। কোথায়? বলে, যে সমুদ্রের মাঝখানে। কার সাথে? বলে, শয়তানের সাথে। কার সাথে? তোমাকে কিছু বলেছিল? আল্লাহ রাসূল না জানলে এগুলো প্রশ্ন করছেন কেন? জি বলেছেন। কি বলেছেন? বলে, যে আল্লাহ রাসূলের দরবারে একটু আমার পক্ষ থেকে একটু ফরিয়াদ করবে, আল্লাহকে যাতে আমাকে মাফ করে দে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিফাকে প্রশ্ন করল, এই আরিফা, তুমি আমার কাছে কেন এসেছো? হিন্দুস্তান থেকে কেন এসেছো? এখানে আমাকে একটু বলো। বলে, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পূর্বে আপনার সাক্ষাতের জন্য, আপনার দিদারের জন্য উহুদের পাহাড়ের একজন বৃদ্ধ এসেছিল। বলে, যে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আমি তার নাতনি, আমি তার নাতনি, আমি এসেছি আপনার হাত মোবারকে ইসলাম গ্রহণ করব। বলুন না সুবহানাল্লাহ। হাত মোবারকে কি করবে? ইসলাম গ্রহণ করব। আরিফা, আমি তোমাকে কলমা শরীফ পড়িয়ে দেব, ইসলাম তুমি গ্রহণ করতে পারবে, কিন্তু তার পূর্বে আমাকে একটি সংবাদ দাও। কি সংবাদ ইয়া রাসূলুল্লাহ? বলে, যে ইসলামের দিকে তোমাকে কে উদ্বুদ্ধ করলো সেই কথাটা আমাকে একটু বলো। উচ্চাবদে বলুন সুবহানাল্লাহ। ইসলামের দিকে তোমাকে উদ্বুদ্ধ করলো কিসে? ইসলাম কেন প্রবেশ করছো তুমি, সে কথাটা একটু বলো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার হিন্দুস্তানের জমিনে একটি বিশাল বাগানে প্রবেশ করেছি, যেখানে হাজার হাজার ফুলের সুগন্ধি রয়েছে, যেখানে হাজার হাজার ফুল ফুটে রয়েছে, যেখানে হাজার হাজার ফুল ফুটে রয়েছে। আমি ওই সুগন্ধিযুক্ত ফুলের বাহার নিয়ে ওইখানে প্রবেশ করেছি। আমি প্রবেশ করার সাথে সাথে মৃদু হাওয়া আরম্ভ হয়ে গেল। হাওয়াতে আমি দেখতে পাচ্ছি আমার কন্য কুরে প্রবেশ করছে একটি আওয়াজ, সেটি হলো দরুদ শরীফের আওয়াজ। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। বাতাসের মধ্যে যখন দরুদ শরীফের আওয়াজ পাচ্ছি, আমি চতুর্দিকে খেয়াল করলাম, মনোযোগ লাগালাম, দেখতে পারলাম গাছের পাতা থেকে, তরুলতা থেকে দরুদ শরীফের আওয়াজ আসছে। আমি আর একটু গভীর মনোযোগ দিলাম, দেখতে পেলাম ফুলের প্রত্যেকটি পাপড়ি থেকে দরুদ শরীফের আওয়াজ আসছে, এবং আওয়াজ আসতে আসতে মাঝে মধ্যে কলমা শরীফের আওয়াজও এসে যায়। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন গায়েবীভাবে বাতাসের মাধ্যমে, তরুলতার মাধ্যমে, ফুলের পাপড়ির মাধ্যমে দরুদ শরীফের আওয়াজ পেয়েছি, আমি নিশ্চয় নিশ্চয় মেনে নিয়েছি এই ধর্ম এটি সত্য হবে, এই ধর্মটি হক হবে, এই ধর্মে আমি প্রবেশ করে ফেলবো, এই ধর্মের প্রচারক, এই ধর্মের প্রবর্তক কোথায় আছে তাকে আমি খুঁজে বের করব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার তালাশ করতে করতে মদিনা শরীফ পর্যন্ত চলে এসেছি, আপনি আমাকে ইসলামের সুদা পান করাইয়া দিন। বলুন না সুবহানাল্লাহ। জিন জাতি আল্লাহ রাসূলের আশেক আছে, জিন জাতিও আশেক রাসূল আছেন। মানুষের কথার পাশাপাশি জিনের কথাও একটু করে বললাম। যাই হোক, অনেকক্ষণ সময় ক্ষেপণ করেছি আমি। আল্লাহ আমাদেরকে রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত, লোক দেখানো মুক্ত এবাদত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসবেন, মনোযোগ সহকারে হুজুরের ওয়াজ শ্রবণ করবেন, আশা করি দুনিয়া এবং আখেরাতে লাভবান হবেন। আমার কথাবার্তায় কষ্ট হলে মাফ করে দিবেন। আল্লাহ যাতে আমাদেরকে হেদায়াত নসিব করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।